ভারতে আসছে আরও বারোটি চিতা দু হাজার সালের সতেরোই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা আসে দেশে যার মধ্যে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা উদ্দেশ্য একটাই দেশের নতুন করে চিতার বংশ বিস্তার করা এ নিয়ে হয়েছে প্রচুর বিতর্ক সমস্ত বিতর্কের আবহেই দেশে আসছে আরও বারোটি চিতা জানা যাচ্ছে সব কিছু স্বাভাবিক থাকলে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি বা শেষ সপ্তাহেই নামিবিয়ার কোনো ন্যাশনাল পার্ক থেকে আরও সাতটি পুরুষ এবং পাঁচটি স্ত্রী চিতা এসে পৌঁছবে ভারতে আগামী কুড়ি জানুয়ারি কর্ণাটকের বান্দিপুর ব্যাঘ্র সংরক্ষণের কেন্দ্রে তাদের আনুষ্ঠানিকভাবে ছাড়া হবে বলেও জানা গিয়েছে বান্দিপুরেই এবার বসতে চলেছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের কুড়িতম বৈঠক সেখানেই এই বারোটি চিতাকে প্রকাশ্যে আনা হবে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের একটি সূত্রে এই খবর জানা গিয়েছে খবর বারোটি চিতাকে গত ছ মাসে কোনো অভয়ারণ্যে আলাদা করে নিবৃত রাখা হয়েছে ভারতে নিয়ে আসার জন্যে চিতার বংশবিস্তার সংক্রান্ত পাঁচ বছরের প্রকল্পে দেশে অন্তত বারো থেকে চৌদ্দটি চিতা আনার পরিকল্পনা যে রয়েছে তা আগে জানিয়েছিলেন কেন্দ্র তবে দেখা গেল সব মিলিয়ে ভারতের চিতার সংখ্যা বেড়ে এবার দাঁড়াবে কুড়িটি উনিশশো বাহান্ন সালেই ভারত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা তাই দেশে চিতার বংশ বিস্তারের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে রিপোর্ট নিউজ